এখন আমি আপনাদেরকে যে ভিডিওটা দিচ্ছি এটা হচ্ছে হাত পা অবশ করার একটা পঙ্গুবান অর্থাৎ এই বানটা যদি আপনি কারোর উপর প্রয়োগ করেন তাহলে তার হাত পা অবশ হয়ে যাবে এটা ওয়ান কাইন্ড অফ প্যারালাইজডের মতন তবে এই পঙ্গু হওয়া বা এই পঙ্গুবানটা তিন মাস স্থায়ী থাকবে এরপরে সে ধীরে ধীরে সুস্থ হয়ে যাবে তিন মাসের মতন সে মানে পঙ্গু বা প্যারালাইজডের মতন অবসায় থাকবে তার হাত পা মারণ ক্রিয়া অন্যভাবে প্রয়োগ করার নিষেধ যদি একান্ত প্রয়োজন পড়ে তাহলে প্রয়োগ করতে পারেন আমার অনুমতি সাপেক্ষে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ব্যক্তিগত যে কোনো কাজের জন্য স্ক্রিনে নাম্বারে সরাসরি ফোনে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন দেশে বা দেশের বাইরে থেকে ঘরের যেই নকশাটা দেখতে পাচ্ছেন বুঝপত্রের মধ্যে মেশকজাফ্রেন্টিক কুমকুম গুরুচন্দ্রের অমাবার সাথে রাত্রিবেলা অবলঙ্গ অবস্থায় তিন রাস্তার মোড়ে বসে আপনাকে লিখতে হবে যে কোনোভাবে রাত যখন নির্জন হবে তখন লিখবেন তাহলে তখন কেউ আসা যাওয়া করবে না লিখা শেষে নিচে সতেরো নম্বর যার জন্য প্রয়োগ করবেন তার নাম সে ছেলে হলে তার পিতার নাম মেয়ে হলে তার মাতার নামটা লিখবেন উল্লেখ করা শেষে আপনাকে সেটা ওই রাস্তার মোড়েই পুঁতে দিতে হবে লেখার সময় তার চেহারা কল্পনা করবেন সম্ভব হলে তার ছবি রাখবেন সামনে মুখে তিতা জাতীয় যে কোনো দ্রব্য রাখবেন পুরো প্রয়োগটা যদি আপনি সঠিকভাবে করতে পারেন তাহলে তিন দিনের মধ্যে সে পঙ্গু বা প্যারালাইজড হয়ে যাবে তার হাত অথবা পা যে কোনো একটা অবসর হয়ে যাবে এটা একদম পরীক্ষিত এটা গ্যারান্টেড তবে এটা তিন মাসের মতন স্থায়ী থাকবে তারপর এমনিতেই সে সুস্থ হয়ে যাবে কোনো ডাক্তার কবে আছে কারোর কাছে যাওয়া লাগবে না এরক পর্যন্ত হাত পায়ে ব্যথার কারণে সে উঠতে পারবে না নড়তে পারবে না চড়তে পারবে না তো এটার অনুমতি নেওয়ার জন্য ভিডিওতে পাঁচটা কমেন্ট করতে হবে লাইক দিতে হবে শেয়ার করতে হবে তবে আমি অনুমতি দেবো অন্যথা আমি এটার অনুমতি কাউকে দিচ্ছি না তো আশা করি বুঝতে পারছেন এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে